তিস্তা। পাহাড়ি এই নদীটি একসময় উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার প্রাণ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। নদীতে পানি নেই, থমকে আছে নদীকেন্দ্রিক জীবন। এরই মধ্যেই বিলুপ্ত তিস্তার সুস্বাদু মাছ বৈরালি সহ নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য। হিমালয়ের সিকিম অংশে জন্ম নেয়া 414 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি লালমনিরহাটের দোয়ানি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর রংপুর, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার বালাসীঘাট এলাকায় মিশেছে ব্রহ্মপুত্র নদে। দোয়ানি থেকে বালাসীঘাট পর্যন্ত বাংলাদেশ অংশে তিস্তার বিস্তার প্রায় 195 কিলোমিটার। দীর্ঘ এই গতিপথের দুপাশের কৃষি ব্যবস্থার মূল ছিল তিস্তার পানি, ছিল পণ্য পরিবহনের অন্যতম মাধ্যমও। কিন্তু শুষ্ক মৌসুমে খরস্রোতা তিস্তা এখন যেন এক মৃত উপত্যকা, কুলকিনারাহীন ধুধু বালুচর। আগে তো আমরা মাছ ধরতাম শীতকালীন, আরও পানি বেশি থাকতো, আর এখন তো পানি কমে এখন মাছ ধরা যায় না। দোয়াশ মাটিতে তিস্তার পলি মিশ্রিত হয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল উর্বর কৃষিজমিতে পরিণত হয়েছিল। কিন্তু ভারত সরকার পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ তৈরির পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। এই বাঁধের মাধ্যমে প্রায় 9.5 লক্ষ হেক্টর জমিতে সেচ নিশ্চিত করেছে ভারত, আর বাংলাদেশে শুরু হয়েছে সর্বনাশা মরুকরণ। এবছর ভারতের উজানে গাজলডোবাতে যে ব্যারাজটা আছে সেটা দিয়ে ওই স্থানে প্রাপ্য সকল পানি ভারত প্রত্যাহার করে নিচ্ছে। ভারত আমাদেরকে ইঙ্গিত করেছিল যে চুক্তি না হলেও বাংলাদেশের যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি তারা দিয়ে যাবে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ভারত পুরো পানিটাই প্রত্যাহার করছে। তিস্তাপাড়ের বাসিন্দা আর সেচ প্রকল্পের কর্মকর্তারা আরো বলেন, একসময়ের আশীর্বাদ তিস্তা আজ তাদের জন্য পরিণত হয়েছে শাখের করাতে। শুষ্ক মৌসুমে পানির অভাবে যেমন বিপর্যস্ত হচ্ছে চাষাবাদ, আবার বর্ষা মৌসুমে উজান থেকে ধেয়ে আসা তীব্র স্রোতে প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল। দেখে মরুভূমি মনে হলো এটা আসলে তিস্তা নদীর তলদেশ। শুষ্ক মৌসুমের বেশিরভাগ সময়ই এমনই অবস্থায় থাকে উত্তরাঞ্চলের কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নদীটি। এই অঞ্চলের কৃষকদের অভিযোগ, প্রত্যেক শুষ্ক মৌসুমে তারা যে পরিমাণ পানি পেয়ে থাকেন এবছর তার অনেক কম পানি তারা পেয়েছেন চাষাবাদের জন্য। আর এই ধারা অব্যাহত থাকলে এই এলাকার স্থায়ী মরুকরণ নিশ্চিত হবে বলে আশঙ্কা তাদের। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, তিস্তা নদীর তলদেশ, লালমনিরহাট। জিল্লুর রহমান, নীলফামারীর ডালিয়ার এই কৃষক এই মৌসুমে 2 বিঘা জমিতে ধান বুনেছেন। বোরো মৌসুমে চারা বোনার প্রথম 3 সপ্তাহ পানি বেশি দরকার হলেও সেচ খালে পানি নেই, আর তাই চারা রোপণের পর থেকে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি জমিতে। আমাদের চলার কোনো গতি নেই, আমরা এইভাবে চললে আমরা কৃষক মারা যাব। শুধু জিল্লুরই নয়, অনেকটা একই অবস্থা নীলফামারীর হাজার হাজার কৃষকের। খাল এলাকায় যেসব জমি সেগুলোতে চুয়ে চুয়ে একটু পানি আসলেও একটু দূরের জমির চরম দুরবস্থা। সারা তো মারা যাবে, আর 2-1 দিন পানি না আসলে তো মারা যাবে। তিস্তা অঞ্চলের এসব মানুষের পানি নিয়ে ভাবনার শেষ নেই। জমির কাছের খালে পানি পেতে প্রতিদিনই তারা ধর্ণা দেন সেচ প্রকল্প অফিসে, আর কোনো গণমাধ্যম কর্মীকে কাছে পেলেই বলতে থাকেন তাদের অসহায়ত্বের কথা, বর্ণনা করেন চাষাবাদ নিয়ে চলমান দুর্দশার কথা। সরকার আমাদের বাংলাদেশের ভিতর সার দিছে পাসি, ধানের দাম উঠছে এটাও পাসি, আমাদের বাংলাদেশের ভিতর আমাদের পানি মঙ্গা হয়ে গেল। এই অঞ্চলের কৃষকরা সাধারণত তিস্তা প্রকল্পের পানিতেই চাষাবাদ করে থাকেন, তাই শ্যালো বা ডিপ মেশিনের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি তাদের থাকে না বললেই চলে। আর তাই তিস্তায় পানি না থাকায় মাথায় হাত এসব কৃষকের। ক্যানেল এরিয়া ভুক্ত জমিত কোনো শ্যালো নাই, কোনো মডার্ন নাই, কোনো আর কোনো নাই। 21 বছর থেকে মানছি আবাদ করিয়ে এসেছে, তিস্তার পানি দিয়ে করিয়ে এসেছে, কিন্তু হট করি এই পানি সটায়া আমাদের কৃষকের খুব দুর্ঘটনা ঘটে গিয়েছে। তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটের 35টি উপজেলার সেচের জন্য শুষ্ক মৌসুমে পানি দরকার হয় প্রায় 3000 কিউসেক। যদিও এবছর পাওয়া গেছে 500 কিউসেকেরও কম পানি, যা গত 10 বছরের মধ্যে সবচেয়ে কম। ফলে হুমকির মুখে এই অঞ্চলের 13 লাখ হেক্টর জমির বোরো আবাদ। এখন যে পানিটা আসতেছে যেটাকে আপনার বাংলায় বলে চোয়ানো পানি, আমরা রিজার্ভার করে পানিকে আটকায় রেখে এই পানি আমরা ধানে জমিতে দিচ্ছি,
কৃষকে আবাদ করাইতেছি, খুব কষ্ট করেই করাইতেছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরও জানান, ফসল বাঁচাতে সমন্বিতভাবে সেচ খালে পানি দিতে এবছর তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে। এমন সংকটে এর আগে কখনোই তাদের পড়তে হয়নি। তিস্তা সেচ প্রকল্পের সেচ ব্যবস্থাপনা ভালোভাবে পরিচালনার জন্য তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি দরকার হয় প্রায় 3000 কিউসেক, কিন্তু এবারের শুষ্ক মৌসুমে পানি পাওয়া গেছে মাত্র 500 কিউসেকের মতো, যার কারণে এই যে ক্যানেলটি আপনারা দেখছেন এই ক্যানেলে এবার পানির চাপ খুবই কম এবং কৃষকরা এখান থেকে পানি পাচ্ছেন না, এবং যার কারণেই হুমকির মুখে পড়ছে তাদের বোরো আবাদ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ডালিয়া, নীলফামারী। শুষ্ক মৌসুমে পানি না পাওয়ায় তিস্তা পারবাসী কতটা দুর্ভোগ পোহাচ্ছেন, কিভাবে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল মরুকরণের দিকে এগোচ্ছে, তা বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে বোঝা সম্ভব নয়। শুষ্ক মৌসুমে খরস্রোতা তিস্তা প্রাণহীন, চারদিকে শুধুই বালুময় খাঁ খাঁ প্রান্তর। তিস্তা থেকে ন্যায়সঙ্গত পানি পেতে অনেক আগে থেকেই তৎপর ছিল বাংলাদেশ, যার ফল হিসেবে 1996 সালে ভারত সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছায় সরকার, যার ভিত্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের 35% পানি পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 18 বছরে শুষ্ক মৌসুমে 10% পানিও পায়নি বাংলাদেশ, যার ফলে তিস্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে জোর চেষ্টা চালায় সরকার। সেই প্রচেষ্টা অনেকটা সফল হয়েছিল। কথা ছিল 2011 সালে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে, আধা আধি হিস্যায় পানি ভাগাভাগিতে রাজিও ছিল ভারত। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেস্তে যায় চুক্তি, হতাশা গ্রাস করে তিস্তা পারবাসীদের। আমার কৃষক, আমরা পানি না হলে আমরা মরে যাবো, সরকার কাছে আমাদের আপত্তি একটা, পানি আমরা চাই। আমরা তিস্তার পানি একদম খুব কম, এত কম আমার জীবনে 93 সাল থেকে আমি দেখি নাই। তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণে হতাশ বাংলাদেশ এই চুক্তি নিয়ে এখনও আশাবাদী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রচেষ্টা অব্যাহত রেখেছে শেখ হাসিনা সরকার, তবে এই চুক্তি না হওয়ার পেছনে ভারত সরকারের ব্যর্থতাই বড় বলে মনে করেন বিশ্লেষকরা। তখন দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হওয়ার সমস্ত ডিটেল তৈরি হয়ে অনুস্বাক্ষর হয়ে গেছে, সেখানে স্বাক্ষরিত হবে না, এটা একটা রাজনৈতিক ব্যর্থতা। কারণ আমাদের দেশ তো গুড ফেইথে এটা অনুস্বাক্ষর করেছে, সো আমরা আমাদের বাংলাদেশিরা আমরা মনে করি যে এটা তো আমাদের দিক থেকে চূড়ান্ত হয়ে গেছে, এটা তাদের দিক থেকে এটা ডেলিভারি দেওয়ার কথা। সো আমি মনে করি যে এটা ভারতের ব্যর্থতা। ঢাকায় অনুষ্ঠিত সবশেষ যৌথ নদী কমিশনের বৈঠকেও তিস্তায় ন্যায়সঙ্গত পানি ছাড়ার জন্য ভারতের প্রতি অনুরোধ করা হয়েছে, উদ্বেগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। কিন্তু বাস্তবতা হচ্ছে তিস্তা নিয়ে আগের অবস্থানেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর যার কারণেই আটকে আছে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অজুর আপত্তি অথবা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কলাকৌশল, কারণ যাই হোক না কেন এখনও পর্যন্ত তিস্তা নিয়ে কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ সরকার। অথচ কিছুদিন আগে সুসম্পর্কের দোহাই দিয়ে ভারত তথা পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার। এখন সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেখানে ইলিশ রপ্তানি করবে নাকি এই অঞ্চলের মরুকরণ রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে চুক্তি বাস্তবায়নের পথে এগোবে, তার দিকেই তাকিয়ে আছে তিস্তাপাড়ের লাখো মানুষ, এমনকি সারা বাংলাদেশ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, তিস্তা, লালমনিরহাট।